যদি আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে এসআইতে বলের একক হলো নিউট্রন, দুই বলেছে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম নিউট্রন, তিন নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ হচ্ছে বাদামি, চার জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এনএসিএল মানে সোডিয়াম ক্লোরাইড, পাঁচে বলেছে নির্দিষ্ট আয়তন আর আকার আছে কোন পদার্থের, কঠিন পদার্থের। দুইয়ের আয়তে বলেছে জলের ঘনত্ব কত, 1 গ্রাম পার ঘন সেমি, দুই দিয়েছে শূন্যস্থান পূরণ করো, প্রমাণ বায়ুর চাপ 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান, তিনে আছে সত্য না মিথ্যা লেখো, হীরক তাপে সুপরিবাহী সত্য, তিনের আয়তে আছে স্থির অবস্থায় ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বলতে কি বোঝো। লিখবে বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের ওপর স্থির অবস্থায় স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তার নাম হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ। তাহলে বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের ওপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ। দুয়ে দিয়েছে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মে দুইটি পার্থক্য লেখো, ভৌত ধর্ম হচ্ছে যে ধর্ম থেকে কোনো পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থা বা গুণের পরিচয় পাওয়া যায় তাকে পদার্থের ভৌত ধর্ম বলে, আর রাসায়নিক ধর্ম হচ্ছে যে ধর্ম থেকে কোনো পদার্থের রাসায়নিক বৈশিষ্ট্য ও মূল গঠন সম্পর্কে জানা যায় তাকে পদার্থের রাসায়নিক ধর্ম বলে। ভৌত ধর্মে কোনো বাহ্যিক প্রভাবক প্রয়োজন হয় না, রাসায়নিক ধর্মে বাহ্যিক প্রভাবকের উপস্থিতি একান্ত প্রয়োজন। কয়েকটি ভৌত ধর্ম হলো বর্ণ, গন্ধ, দ্রাব্যতা, স্পর্শ, ঘনত্ব ইত্যাদি, আর রাসায়নিক ধর্ম হচ্ছে উত্তাপন, অ্যাসিড সংযোগ, জল সংযোগ, অক্সিজেনের ক্রিয়া ইত্যাদি। তিন বলেছে নাইট্রোজেন পরমাণুটিতে ইলেকট্রন আর নিউট্রনের সংখ্যা কত, এইটাকে বলছে 7 হচ্ছে প্রোটন সংখ্যা, এবার যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন, তাই ইলেকট্রন সংখ্যা 7, আর 14টা হচ্ছে ভর সংখ্যা মানে নিউট্রন আর প্রোটন সংখ্যার সমষ্টি, তো সেখান থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে হচ্ছে 7 হলো নিউট্রন সংখ্যা। এবার লাইফ সায়েন্সে আসে, একের আয়তে দিয়েছে রক্তকে দেহে দূরতম প্রান্তে পৌঁছে দেয় হৃৎপিণ্ড, দুই প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজোম, তিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে পেশি কলা হৃৎপেশি, দুই রায়তে শূন্যস্থান পূরণ করে অ্যামিবার গমন অঙ্গ হলো ঘনপদ, দুয়ে বলেছে ডিএনএ পুরো কথাটি লেখো, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে ডিএনএ পুরো কথাটি হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তিনের রায়তে দিয়েছে ভাজক কলা কাকে বলে আর স্নায়ু কলার একটি কাজ লেখো, ভাজক কলা কাকে বলে, উদ্ভিদ কলার দেহে যে সমস্ত কোষগুলি অপরিণত অবস্থায় থাকে এবং সবসময় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাদের ভাজক কলা বলে, আর ওর সাথে যেটা আছে যে স্নায়ু কলার একটি কাজ লেখো এটা তোমাদের বইয়ের 180 পাতায় রয়েছে। এখানে স্নায়ু কলার হচ্ছে 1, 2, 3, 4, 5টা কাজ দেওয়া আছে, তো যে কোনো একটা কাজ লিখে দেবে, সংবেদন গ্রহণ করা বা যেটা ভালো দেহের বাইরে এবং ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা। দুয়ে দিয়েছে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো, তো তোমাদের বইতে একটু জটিল মতো দেওয়া আছে, তো এর থেকে রায় মার্টিন বইয়ে যে উদ্ভিদ কোষের ছবিটা দেওয়া আছে এটা মোটামুটি পরিষ্কার, সবার যে কোনো ছাত্রছাত্রীর পক্ষে আঁকা সম্ভব, তো এটা দেখে নেবে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর।